আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো থাকে, ভালো লাগে, এই বনটাকে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন খবরাখবর সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তাই আর লেট করবো না, চলে আসলাম এই সুন্দর এই আপুটির কাছে। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? শেরপুরের মেয়ে তুমি, তোমার নাম কি? ঝর্ণা। বাহ, সুন্দর একটা নাম ঝর্ণা। তোমার পাহাড় কোথায় রেখে আসছো? পাহাড় কোথায় রেখে আসছো? পাহাড়ের মাঝেই তো ঝর্ণা, তাহলে পাহাড় কোথায় রেখে আসছো? এখনো তো পাই নাই পাহাড়টা। তাই নাকি, পাহাড়ের সন্ধান হয় নাই? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বয়স কত? 20 বছরে তোমার কোনো পাহাড়ের সন্ধান পাও নাই, মানে আমার কোনো ভাইয়ের সন্ধান পাও নাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে তোমার শেরপুর বাড়ি, তোমার আপনজন কে কে আছে? আমার শুধু মা আছে, ছোট একটা ভাই আছে। ছোট ভাই মা আছে? হ্যাঁ, তাহলে মার কাছেই আসো। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি আগে কখনো প্রতিবেদন করেছো? না, করিনি কখনো। এই নতুন আসছো? হ্যাঁ আচ্ছা, তুমি কোন উদ্দেশ্যে কি উদ্দেশ্যে প্রতিবেদনটা করতে আসছো একটু আমাকে বললে আমি খুশি হব। যদি সত্যিকারের একটা মনের মতন মানুষ পাইতাম, মনের মতো যদি মানুষ পান তাহলে সঙ্গী বানাবে, তাই না? আচ্ছা, সেই মনটা যদি আপনার চেয়ে বৃদ্ধ হয়, আপনার চেয়ে বয়স্ক হয়, তাহলে তাতে কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই, মানে মনটা ভালো হতে হবে, সে বয়স্ক হলেও কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমার এই বোনটা বসে তার চাওনি দেখার আকর্ষণী খুবই চমৎকার লাগছে এবং চেহারাও স্মার্ট মাশাল্লাহ। এই বোনটা বলছে যে বিদ্ধ হলেও আমার কোনো আপত্তি নাই, মনটা বড় হতে হবে। আচ্ছা ঝর্ণা আপু, একটা প্রশ্ন করছি যে তোমাকে যদি কেউ ভালোবাসতে চায় এবং তোমাকে বিয়ে করতে চায়, সেই ভাইটা যদি প্রবাসী হয়, যদি 1-2 বছর তোমাকে অপেক্ষা করতে বলে, অপেক্ষা করবে তুমি? করবই তো, ভালোবাসার জন্য 5 বছর কেন, 10 বছর অপেক্ষা করবো? সত্যিকারে প্রেমের জন্য অপেক্ষা করবো না কেন? বাহ আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আচ্ছা, এখন বর্তমানে কি করতেছো তুমি? মানে কাজ করো, সেখান থেকেই তোমার সংসারের জীবিকা নির্ভর হইতেছে? হ্যাঁ, মাটা বিদ্য কাজ কাম করতে পারি না, ছোট ভাইটারে লেখাপড়া করাইছিলাম। আচ্ছা আচ্ছা, আরবি পড়াইছিলাম কিছু, টাকার জন্য পারি না, এখন একটা হোটেলে কাজে দিছি। আচ্ছা, খুব অভাবী সংসার। হ্যাঁ, অভাবী সংসার। হ্যাঁ ঠিক আছে। প্রিয় দর্শক, আমার এই বোনটাকে যদি কেউ ভালোবাসতে চান এবং পাশে দাঁড়াতে চান, তাহলে সত্যিকার ভাইয়েরই প্রয়োজন। এই বোনটা যেমন মনটা সলিড, এরকম একটা সলিড মনের ভাইয়ের প্রয়োজন। ঠিক আছে আপু, তোমার যোগ্যতা অনুসারে এবং তোমার চেহারাটাও মাশাল্লাহ স্মার্ট চেহারা, তোমার চেহারার গুণে এবং তোমার যোগ্যতার অনুসারে তুমি একটা ভালো হৃদয়বান ভাইয়ের সন্ধানটা পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা যাই হোক, তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। কি বলবো, যে মানুষই যারা সত্যিকারের মন, সত্যিকারের ভালোবাসা, কেউ যদি পাশে থাকে, কথা দিয়ে কথা রাখতে পারে, চিরজীবন তারই হাত ধরে থাকবো। বাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে করেন মানুষের লগে ভালোবাসা তো সবার জন্য হয় না, ভালোবাসা সবার জন্য আসে না, ভালোবাসা সত্যিকার মানুষ একজনের জন্য যথেষ্ট। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। পাশে যদি থাকে, হ্যাঁ। আর আমি গরিব মেয়ে, সে অনেকই গরিব, লেখাপড়া নাই, কোনো মতো না আরবি পড়ছি, কোনো বাংলা লেখাপড়া নাই। আচ্ছা আচ্ছা, আমার কিছুই নেই, আমার মার একটা ছোট ভাই আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমার আরবি লেখাপড়া আছে, তুমি একজন নামাজি মেয়ে, যদিও ভুকরাপুরে আসো নাই, ইউটিউবের সামনে মানে দর্শকে বলে যে ভুকরাপুরে সে কি অন্ধ না কানা সেটা তো দেখতে পারলাম না, এর জন্যই তুমি আসছো, তোমার অভিভাবক আমাকে বলছে এই কথাটা। প্রিয় দর্শক, এই বোনটাকে কেউ খারাপ নজরে দেখবেন না, হ্যাঁ, এবং খারাপ কমেন্ট লিখবেন না। যদি এই বোনটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে চান কেউ, তাহলে এই বোনটাকে ফোন দিবেন, আরও কিছু যদি জানার থাকে এই বোনটাকে ফোন দিয়ে জেনে নিবেন। যাই হোক বোন, তুমি যদি ভালো মনের একটা সন্ধান পেয়ে যাও, তোমার দায়িত্ব যদি নেয় এবং তোমার ভরণ পোষণ করায় এবং তোমার চাহিদা মিটায়, তাহলে সেই ভাই যদি তোমাকে প্রতিবেদন থেকে সরে যেতে বলে, তুমি তো সরে যাবে? আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি তোমার নম্বরটা বলে দিচ্ছি, তুমি আমার সাথে সাথে একটু বলবে, কেমন? 018 018 499 499
7 5 7 5 6 2 6 2 5. আচ্ছা আমি আবারও বলি, তুমি আমার সাথে একটু বলো, 0 1 8 0 1 8 4 9 9 7 5 7 5 6 2 5. এটাই তো তোমার নম্বর, এটা তো সবসময় তোমার পাশে থাকে, তোমার কাছে থাকে। যদি কোনো ভাই তোমাকে আদর করে নিশিরাত্রে ফোন দেয় তাহলে রিসিভ করবে তো? আর যদি কোনো হৃদয়বান ভাই, তোমার মতো বড় মনের ভাই একটা পেয়ে যাও তাহলে আমাদেরকে মিষ্টি খাওয়াবে, কেমন? ওকে ওকে আপু, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা বার্তা ভুল হয়ে থাকে দর্শক ভাইরা, যেই আমার ভিডিওটা দেখবেন সবাই সালাম জানাই। বাবা আলহামদুলিল্লাহ, ওকে ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে।